এবার শব্দটা কি ছিল, যারা তাকওয়া অর্জন করবে বা কোন তাদেরকে আমি আল্লাহ বললাম তোমরা হয়ে যাও মারা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে। কাদের? তাহলে তাকওয়া অর্জন করা যদি ফরজ হয়, সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে সাথে থাকা, তাদের সাথে চলাফেরা করা কি আসতে বলে? এখন সত্যবাদী কারা এটা জন্য আপনি না জানেন কি বল? এই প্রশ্নের উত্তর আর কতবার দেব? আমার একটা নির্ধারিত বিষয় আছে, আপনি বারবার এদিক ওদিকে টানছেন। এই প্রশ্নের উত্তর আমি মনে হয় 14 বার দিয়েছি। ওটা একটা ছায়া, ওটা কি? এটা যদি বাইরে দেখা যায় হয়, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা মহিলা আমার দিকে তাকালে গুনাহ হবে? বলেন তো, ওখানে তাকালে গুনাহ হবে? কে বলেছে আপনি? আমি কি উলঙ্গ হয়ে আছি? এতটুকু কমন সেন্স আমার মাথায় নেই, এখানে উল্টা পাল্টা বলছেন। একটা বড় মানুষের পর্দা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। মাথায় তার কাটা আছে মনে হয়। কে বলছে না তাই তো শুনুন, কে বলতে চাচ্ছে কি সমস্যা, কি আপনার কি সমস্যা? কতবার বলবো আপনাকে আর, আপনাদের 14 বার বলা হয়ে গেছে এর আগে। আমার প্রত্যেক জায়গায় যদি এই কথাই বলে বেড়াতে আমার আয়াত নেই, আর নিরসন করা দরকার। ও যে এবার অন্য জায়গায় তাল মারবে। একটা পুরুষ মানুষের পর্দা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী পুরুষের পর্দা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। যদি ঢাকা থাকে, বাকি জায়গায় যদি কাপড় না থাকে অসুবিধা নেই। আর একটা মহিলার পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। যদিও মুখমণ্ডল নিয়ে মতভেদ আছে, কেউ বলেছে মুখ ও পর্দার অন্তর্ভুক্ত, কেউ বলেছে মুখ খোলা রাখা জায়েজ আছে। একটা পুরুষ মানুষের পর্দা কি বললাম, নাভি থেকে শুরু করে পা পর্যন্ত, পা বলতে হাঁটু, এতটুকু যদি ঢাকা থাকে, বাকি শরীরে মনে করেন কাপড় চোপড় নেই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মানুষ দেখলে গুনাহ হবে? কারণ ওর তো পর্দা করা আছে, ওর যতটুকু ঢাকা ফরজ ততটুকু ঢাকা আছে। আর একটা মহিলা ওর হাতের কবজি এই যে এ পর্যন্ত খোলা রাখা যায় না, যদিও হাত মোজা পা মোজা পরলে এটা উত্তম, কেউ যদি না পরে হাত খোলা রাখে যায় না, কেউ যদি পায়ের পাতা খোলা রাখে যায় না, কেউ যদি মুখমণ্ডল ঢেকে রাখে ভালো, খোলা রাখাও যায় না। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে বাকি শরীর ওরে ঢেকে রাখা লাগবে। আর বাকি শরীর ঢেকে রাখার সর্বোত্তম পোশাক শাড়ি না সালোয়ার কামিজ? সালোয়ার কামিজ। আমি মদিনাতে মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, ফাতেমাতু জহরার পোশাক দেখেছি, নবীজির মেয়ের এই সালোয়ার কামিজ, এ পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা, এর নিচে ছায়া পায়জামা পরা লাগবে, এরপরে ব্লাউজ গায়ে থাকবে, এরপরে একটা ওড়না দিয়ে পুরা চুল আর বডিটা ঢেকে রাখা লাগবে। মুখটা, আমি আবার বলছি, মুখটা কিন্তু মতভেদে আছে, কেউ বলেছে এটা ঢেকে রাখা ফরজ, কেউ বলেছে উন্মুক্ত রাখা যায় না। কিন্তু এখন ফেতনা ফাসাদের জামানায় মুখ ঢেকে রাখাও ফরজ। একটা মানুষের সৌন্দর্য কি হাত দিয়ে বোঝা যায় না মুখ দিয়ে? এখন এমনি যে অবস্থা চলছে, মুখ ঢেকে রাখা কি ভালো শুধু না ফরজ? তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন, যেটা বাইরে দেখা যায় আছে সেটা কম্পিউটারে হোক, মোবাইলে হোক, স্ক্রিনে হোক, পর্দায় হোক, টিভির পর্দায় হোক, দেখা যায় আছে। আর যেটা বাইরে দেখা জায়েজ নেই সেটা টিভির পর্দায় বলেন, কম্পিউটারে বলেন, মোবাইলে বলেন, এই কথা বলেন না। এবার এই মাসলাটা একটু সূরা নিসার 22-23-24 নাম্বার আয়াত লিখে নিন, বাড়ি যে দরকার হয় মিলাবেন, আমি তো সব লিখে এনেছি। 14 জন পুরুষ মানুষের সাথে একটা মহিলা দেখা করতে পারবে, কয়জন? আবার বলে, আবার বলে। এক নম্বরে বাবা, এটা নিজের বাবা, বোঝা যাচ্ছে? দুই নম্বরে দুধ বাবা, দুধ বাবা বোঝেন কি? হ্যাঁ, পালক পিতা, ঠিক আছে। তিন নম্বরে মামা, এটা আপন মামা, আপন মামা বোঝেন না? চার নম্বরে চাচা, এটা আপন চাচা, ওই গ্রাম সম্পর্কের চাচা,
তারপরে বাড়ির পাশের চাচা, ওই নাম ডাকা চাচা, ওগুলো বাদ, ওর সাথে পর্দা করা লাগবে, বলেন না কেন? এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর হওয়া লাগবে, ওই চাচা তো শ্বশুর, মামা তো শ্বশুর, ওই গ্রাম সম্পর্কে শ্বশুর, নাম ডাকা শ্বশুর, ওগুলো বাদ, ওর সাথে পর্দা করা লাগবে, আপন শ্বশুর। এরপরে ভাই, এটা আপন ভাই, রক্তের সম্পর্ক যার সাথে আছে। এরপরে দুধ ভাই, দুধ ভাই বলছেন না, দুধ ভাইয়ের সাথে কি বিয়ে করা যায়, যাচ্ছে হারাম। এরপরে দাদা, এটা আপন দাদা। এরপরে নানা, আপন নানা। এরপরে নাতি, এটা আপন নাতি। নাতি বলতে হয়তো আপনার মেয়ের মেয়ে অথবা ছেলের মেয়ে, ছেলের ছেলে, কি কথা বলতে হচ্ছে। এরপরে ছেলে, এটা আপন ছেলে হওয়া লাগবে। এরপরে ভাইয়ের ছেলে, এটা আপন ভাইয়ের ছেলে। এরপরে বোনের ছেলে, আপন বোনের ছেলে। এরপরে মেয়ের জামাতা, মেয়ের জামাই মানে আপনার মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন ওই যে লোকটা, ওটা কি হয় আপনার, এর সাথে আপনি দেখা করতে পারবেন, কিন্তু আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখলে অসুবিধা নেই, বাকি জায়গা ঢেকে রাখা লাগবে। কথা বলছেন আমার? তাহলে শাশুড়ি যদি জামাইকে চুল দেখায়, স্বভাব না গোনা? আপনি কি শুনতেছেন নাকি ঘুমাচ্ছেন? আপনি শাশুড়ি যদি জামাইকে, জামাই মানে আপনার মেয়ের যেটা স্বামী, ওই জামাইকে যদি শাশুড়ি চুল দেখায়, গোনা না স্বভাব? ক্ষতি নেই মানে? গোনা মানে কি? চুল তো পর্দা, খোলা রাখা জায়েজ, কয়টার নাম বললাম, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, বাকি জায়গা ঢেকে রাখা কি? এর ভেতরে চুল আছে না নেই? তাহলে একজন শাশুড়ি তার জামাইকে, জামাই মানে মেয়ের জামাই, যেটা মেয়ের স্বামী, এই জামাইকে কি একজন শাশুড়ি চুল দেখাতে পারবে, পেট দেখাতে পারবে, বুক দেখাতে পারবে? বলেন কি বুঝলেন? পর্দায় তো বোঝে না। এবার আর একটা মাসলা বলছি, একজন পুরুষ মানুষের জন্য 14 জন মহিলার সাথে দেখা করা যায়, কয়জন? এক নম্বরে নিজের মা, যেটা আপনাকে জন্ম দিয়েছে। এরপরে দুধ মা, যার দুধ আপনি ছোটবেলায় খেয়েছিলেন, কিন্তু ওটার আপন মানা, কথা বোঝা যায়নি? এরপরে খালা, এটা আপন খালা হওয়া লাগবে। এরপরে ফুফু, এটা আপন ফুফু হওয়া লাগবে। ফুফু মানে নিজের বাবার আপন বোন। হ্যাঁ, নিজের বাবার যদি চাচা তো বোন হয়, অথবা গ্রাম সম্পর্কে কোনো ফুফু হয়, এটার সাথে কি পর্দা করা লাগবে না? এরপরে শাশুড়ি, এটা আপন শাশুড়ি হওয়া লাগবে, ওই নাম ডাকা শাশুড়ি, ধর্মের শাশুড়ি, ও পাতানো শাশুড়ি বাদ। এরপরে বোন, এটা আপন বোন। এরপরে দুধ বোন, দুধ বোন পর্যন্ত। এরপরে দাদি, এটা আপন দাদি। এরপরে নানি, আপন নানি। এরপরে নাতনি। এরপরে মেয়ে, আপন মেয়ে। এরপরে ভাইয়ের মেয়ে, তার মানে আপন ভাইয়ের মেয়ে। এরপরে বোনের মেয়ে, আপন বোনের মেয়ে। এরপরে পুত্রবধূ, পুত্রবধূ মানে কি? ছেলে যার সাথে বিয়ে দিয়েছেন ওই মেয়েটার সাথে যদি শ্বশুর, পর্দা করা লাগবে, কিন্তু তার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর শ্বশুরের সামনে আসলে ঢাকা রাখবে। তাহলে শ্বশুরের সামনে চুল দেখানো বর্জনে জায়েজ? বলেন মা বোন যারা এসেছেন, এই জন্য শাড়ি পরে আপনার নামাজও হয় না ও পর্দাও আদায় হয় না। মেয়েদের সর্বোত্তম পোশাক নামাজও হবে, পর্দাও আদায় হবে, সুন্নতও আদায় হবে, সেটা সালাওয়ার কামিজ। এখন থেকে 300-350 টাকা দাম হয়, এটা বানিয়ে দেবেন, সব আদায় হয়ে যাবে। ওই 1200-2000 টাকা দিয়ে শাড়ি না কিনে সালোয়ার কামিজ বানিয়ে দেবেন, দুনিয়া আখেরাত ঠিক থাকবে। কিন্তু এখন কাছে মহিলা মানবে? বৈশাখী তো হবে, শাড়ির দোকানই বন্ধ হয়ে যাবে। শেষে আবার শাড়ি আলার আমার বিরুদ্ধে মামলা দেবে যে হুজুর করছে কি। থেরেপিস হওয়া লাগবে, কিন্তু এই যে মাথার চুল, বুকের, শরীরের যে বডি আছে, এটা ওই ওড়না দিয়ে ঢাকা লাগবে। এরপরে পায়জামা যদি পরেন, অসুবিধা নেই, কিছু নেই। থ্রিপিস হলে হাত পর্যন্ত হাতা লাগবে। এখন এই যে বগল কাটা যে থ্রিপিস, এ পরাও যা না পরাও তা, আগে শুনতাম মানুষ ফোর পিস পরত, ওটা তো ভালো ছিল। এরপরে এসেছিল থ্রি পিস, এরপরে টু পিস, এখন চলছে ওয়ান পিস। আপনি বিশ্ববিদ্যালয়ে যান, দেখবেন ওয়ান পিস পরে নামতেছে, তার মানে বুকটা আর এই লজ্জাস্থান ঢাকা আছে, বাকি হাঁটু থেকে নিচে আল্লাহর রাস্তায়, উপরে ফেরেশতাদের রাস্তায়, শুধু এই দুই জায়গা ঢেকে। বাস থেকে যখন একটা যুবতী মেয়ে নামে, বুকে কোনো ওড়না নেই,
একটা পোশাকে লজ্জাস্থান আর বুক ঢাকা, বাকি জায়গায় কোন জায়গায় কাপড় নেই, ওড়না তো বাদ দিলাম, মাথা তো উলতেছে, সে শ্যাম্পু করি। এই যে 22-25 বছরের একটা যুবতী মেয়ে যারা অনার্স মাস্টার্স করে, 22-25 বছর বয়স না, মানে এই যে ওয়ান পিস পরে যখন নামে তা কেমন লাগে বলুন তো, সোপার লাগে কে বলবে? না না আপনি হচ্ছে না, আমি আশা করছি কথা বোঝা গেছে আপনার। আমি আবার বলছি, যেটা বাইরে দেখা জায়েজ ওটা মোবাইলে দেখা, কম্পিউটারে দেখা, টিভির পর্দায় দেখা জায়েজ, যেটা বাইরে দেখা জায়েজ নেই সেটা কম্পিউটারে মোবাইলে টিভির পর্দায় দেখা জায়েজ নেই। আমার কথা বোঝা গেছে? আমরা এই তিনজন পুরুষ মানুষ যদি এখন হাঁটু থেকে মাপ নামি পর্যন্ত খুইলে উল্টা পাল্টা হয়ে বসে থাকতাম, ওই যে হিন্দুরা যেভাবে থাকে, যদি এইভাবে আমরা তিনজন বসে থাকতাম, মহিলারা যদি ওখানে দেখতো, এ তো পুরা জায়েজ, হারাম, কারণ আমাদের তো পর্দায় নেই। কিন্তু আমার যে সতর ঢাকা ফরজ, আমার ফরজ যদি আদায় হয়ে থাকে আর ওরা যদি আমার টিভির পর্দায় দেখুক আর সামনে সামনে দেখুক, গুনাহ হবে? কারণ আমার তো ফরজ ঢাকা আছে। উল্টা বুঝবেন না ভাই, এটা যদি হারামই হয় তা আপনার চাইতে কিন্তু কাবা শরীফের ইমাম ছোটখাটো আলেম না, কথা বলেন না কেন? উনি যখন খুতবা দেন সঙ্গে সঙ্গে ওটা রেকর্ড হয়, ভিডিও করে ওটা ইন্টারনেটে ছেড়ে দেয়, সারা পৃথিবীর নারী পুরুষ সবাই দেখে। উনি কি জানে না যে আমি খুতবা দিচ্ছি, মহিলারা আমার টিভিতে দেখবে, মোবাইলে দেখবে, আমার গোনা হবে? জানে না? আপনার চাইতে কি উনি বুজুর্গ কম নাকি? 30 বছর কাবা শরীফের ইমামতি করছে, 30 বছর আজ পর্যন্ত কেউ একটা লোক মা দিতে পারে না। আর আপনার তো 2 রাকাত নামাজের 14 জায়গায় ভুল হয়। কাবার ইমাম এখন জিন্দা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে প্রজেক্টটা নিয়ে একটা সম্প্রতি একটু বিভ্রান্তি একটু সৃষ্টি হয়েছে, আমরা মিডিয়া থেকে, আমরা প্রযুক্তি থেকে, আমরা প্রযুক্তি থেকে যত দূরে থাকব ইসলাম প্রচার তত দূরে চলে যাবে। আসতে কবেন না জনগণ, ঠিক কিনা? আজকে আমরা শুধু হারাম হারাম বলতে বলতে সব মিডিয়া দখল করেছে ইহুদি খ্রিস্টানরা। এই যে বড় বড় মিডিয়া, আজকের বিবিসি, ভয়েস অফ আমেরিকা, CNN, তাসেনা, সিনহুয়া, রয়টার, এপি, এনা, এই যে বড় বড় যে বড় বড় যে প্রিন্টিং এন্ড স্যাটেলাইট অনলাইন যে মিডিয়াগুলো সব আজকে দখল করে নিয়েছে ইহুদি খ্রিস্টান চক্র। আর আমরা শুধু হারাম কইছি, আমাদের মিডিয়ার নাম হলো হারাম, আমাদের মিডিয়ার নাম কি হারাম, খালি হারাম হারাম কইয়ে কয়ে সব শেষ হয়ে গেল। যদি আপনি যদি বলেন সিনেমা হারাম, সিনেমাকে বন্ধ করতে পারবেন না যতক্ষণ না ওই অসুস্থ সিনেমার বিপরীতে আরেকটি সুস্থ সিনেমা না দেওয়া যায়। আপনি যতবার বলবেন গান শোনা হারাম, গান শোনা বন্ধ করতে পারবেন না, হ হ করবেই, গান গাবেই, অসুস্থ গানের বিরুদ্ধে সুস্থ বিনোদনমূলক একটা ইসলামী সঙ্গীত দিতেই হবে, ঠিক কি না? অশ্লীল খারাপ দৃশ্য দেখবেই, এই দৃশ্য দেখা বন্ধ করার জন্য তাফসীর মাহফিলকে ভিডিও করে এটাকে প্রচার করতে হবে, ঠিক কি না? এটাকে অফ রাখা যাবে না। আমরা যা করেছি ভুল করেছি, মিডিয়া এটা একটা নিয়ামত, এটা একটা বিশাল বড় নিয়ামত। এই যে মাহফিলটা হচ্ছে, আমাকে চিনেছেন আপনারা কেমনে? শুধু কি কথাই চিনেছেন না মিডিয়াতে চিনেছেন? মিডিয়াতে চিনেছেন, মিডিয়া এটা এমন একটা জিনিস, ধরুন এখন এই মিডিয়ার মধ্যে কিছু বাসাই টাসাই করতে হবে, যেরকম একটা গুরু, গুরু খাওয়া যাবে, কিন্তু গুরুর কি সব খাওয়া যাবে? গুরুর চামড়া বাদ দেন, ওর পেটের আবর্জনাগুলো বাদ দেন, ওর চুলগুলো বাদ দিতে হবে, যেগুলো হারাম অংশগুলো সব ছেড়ে দিয়ে যেটা হালাল সেটা আমরা খাবো। এই মিডিয়ার ভিতরে যেটা হারাম দিকগুলো আছে, হারামগুলো বর্জন করে যেটা হালাল, যেটা আমার জন্য করলাম সেটা অবশ্যই আমি গ্রহণ করবো, এতে কোনো আপত্তি আপত্তি নেই। এই যে মোবাইলে যে ক্যামেরা রেকর্ড করা হয়, ভিডিও ধারণ করা হয়, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন। মোবাইল একটা ক্যামের মতো, আয়নার মতো, নিজের আয়নায় অন্যের চেহারা দেখা যায়, নিজের চেহারা দেখা যায়, নিজের চেহারা দেখা যায় আয়না, বাস আপনি দেখলেন, কিন্তু কোন ছবিকে এটাকে মেমোরাইজ করে হ্যাঙ্গিং করে ফুলায় রাখা যাবে না, তাকে সম্মান এক্সট্রা করে সম্বোধন, তাকে শ্রদ্ধা করে ফুল দেওয়া, এগুলো যাবে না। কিন্তু লাইভ কোনো প্রোগ্রাম যদি হয় এগুলো দেখতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। শুনুন, যদি এটা হারামি বলা হয়, মেয়েরা আজকে মাহফিলে এসেছেন, মেয়েরা যে আমার আওয়াজ শুনতেছেন, এই আওয়াজ শোনাও তো তাকওয়ার খেলাফ,
এই আওয়াজেও তো একটা আকর্ষণ আছে, মেয়েদের কথার মধ্যে আকর্ষণ আছে না নাই, পুরুষের কথার মধ্যে মেয়েদের জন্য আকর্ষণ আছে না নাই। রোগ আছে এই জন্য আমরা চেষ্টা করব যে একটু উদার মন নিয়ে ইসলামের বৃহত্তর স্বার্থে দিনের প্রচারের জন্য অবশ্যই সমস্ত বিষয়কে এনকারেজ করা। এই যুবকরা যে স্যাটেলাইটের আয়োজন করেছে এটা ভালো, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। 01972 06 4033 আল্লাহ হাফেজ।